हेलो फ्रेंड्स, लार्न अनलिमिटेड चैनलের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে খুব সহজেই ডাটা এন্ট্রি করা যায়। আমি এখন একটি এক্সেল ডাটা এন্ট্রি ফর্ম নিচ্ছি এবং আমি একটি নতুন ডাটা অ্যাড করব, যে ডাটাটি এই ডাটার পরে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আমি এখান আইডি নং দিচ্ছি 3, নেম দিচ্ছি মাহির আশরাফ, তারপর ফাদার্স নেম দিচ্ছি আশরাফুল ইসলাম, মাদার্স নেম দিচ্ছি ফাতেমা জোহরা, দেন অ্যাড্রেস দিচ্ছি আমার বাংলা রোড বিডি, দেন ক্লাস দিচ্ছি অন, সেকশন দিচ্ছি এ, রোল দিচ্ছি 10, ডেট অফ বার্থ দিচ্ছি 2005। দেন কিবোর্ড থেকে আমি যদি এখন এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পেলেন এখানে অটোমেটিক্যালি আমার ডাটাটি অ্যাড হয়ে গেল। তো আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি দেখতে চেষ্টা করব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে খুব সহজেই ডাটা এন্ট্রি করা যায়, এবং এই বিষয়টি আমরা দেখব আজকে কোন রকম এক্সেল ভিভিএ ম্যাক্রো ব্যবহার করা ছাড়াই কিভাবে করা যায়। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আমি একটি ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করে নিচ্ছি। এখানে আমি আইডি নং দিচ্ছি 1, নেম দিচ্ছি আরাফ আহমেদ, ফাদার্স নেম দিচ্ছি ফারুক আহমেদ, মাদার্স নেম দিচ্ছি নাজমুন নাহার, অ্যাড্রেস দিচ্ছি সোনার বাংলা রোড ঢাকা, এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি আমি 1, তারপরে সেকশন দিচ্ছি এ, রোল দিচ্ছি 7, ডেট অফ বার্থ দিচ্ছি 10/1/2005। তো আপনারা জানেন যে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে গেলে আমাদেরকে এভাবে লিখে লিখে এভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো আমরা যদি এখন এক্সেল ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই রেঞ্জটিকে আগে টেবিলে কনভার্ট করতে হবে। তো এই জন্য আমি এই হেডিং থেকে ক্লিক করে ধরে ড্রাগ করে সম্পূর্ণ ওই কলামগুলো আমি সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তারপরে আমরা হচ্ছে এই মাই টেবিল হেডার্স এই অপশনটি টিকমার্ক দেওয়া না থাকলে টিকমার্ক দিয়ে নিব, তারপরে ওকে করব। তার ফলে আমার এই রেঞ্জটি টেবিলে কনভার্ট হয়ে যাবে এবং এই টেবিল ফরম্যাটটি ডিফল্ট টেবিল স্টাইল এই 9 ফরম্যাটটি অটোমেটিক্যালি এখানে এসে যাবে। কিন্তু আমরা চাচ্ছি একটি নর্মাল টেবিল ফরম্যাটিং, এজন্য আমরা উপরের দিকের এই অ্যারোতে ক্লিক করব এবং একদম শুরু নান অর্থাৎ সিম্পল এই ফরম্যাটিংটি সিলেক্ট করব। তার ফলে এখানে সিম্পল একটি টেবিল ফরম্যাট ইফেক্ট পড়ে যাবে। তো এখন আমরা যেটি করব, এই কাস্টম কুইক অ্যাক্সেস টুল বারে ক্লিক, এই ড্রপ ডাউনে ক্লিক করব, তারপরে মোর কমান্ডসে ক্লিক করব, তারপরে হচ্ছে আমরা এখানে চুজ কমান্ডস ফ্রম এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে হয়তো অল কমান্ডস সিলেক্ট করব অথবা কমান্ডস নট ইন দ্য রিবন এই অপশনটি সিলেক্ট করব। তো আমরা কমান্ডস নট ইন দ্য রিবন এই অপশনটি সিলেক্ট করছি, তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নামব, তারপরে এখানে এই ফর্ম লেখাটি ফর্ম অপশনটি সিলেক্ট করব, তারপরে অ্যাড এ ক্লিক করব, তারপরে ওকে করে দিব। তার ফলে আমরা এই কুইক অ্যাক্সেস টুল বারে ফর্ম আইকনটি আমরা দেখতে পাবো। এখন যদি আমরা এই ফর্মে ক্লিক করি, সেক্ষেত্রে এরকম একটি ওয়ার্নিং মেসেজ দেখাবে এবং ফর্মটি আসবে না, কেননা আমাদের মাউসের কার্সরটি এইখানে একটি সেলে রাখা। কিন্তু আপনারা জানেন আমাদের টেবিলের রেঞ্জ হচ্ছে এতটুকু, তো ফর্ম আনতে গেলে আমাদেরকে এই টেবিলের রেঞ্জের যে কোনো স্থানে সিলেক্ট করে বা মাউসের কার্সর রেখে দেন ফর্মে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে ফর্ম আসবে এবং আমাদের প্রথম ডাটাটি এখানে শো করছে। তো নতুন ডাটা অ্যাড করার জন্য আমরা এখন নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এখানে ব্ল্যাঙ্ক ডাটা শিট পাবো, এখানে আমরা নতুন ডাটা অ্যাড করব। তো এখানে আইডি নং দিচ্ছি 2, নেম দিচ্ছি নাভিয়া আহমেদ, দেন ফাদার্স নেম দিচ্ছি ফারুক আহমেদ, মাদার্স নেম দিচ্ছি নাজমুন নাহার, দেন অ্যাড্রেস দিচ্ছি সোনার বাংলা রোড ঢাকা, দেন ক্লাস দিচ্ছি অন, সেকশন দিচ্ছি বি, রোল দিচ্ছি আমি 3 এবং ডেট অফ বার্থ দিচ্ছি 10/5/2005। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালি অটোমেটিক্যালি সকল ডাটা অ্যাড হয়ে যাবে। আমরা আরও একটি নতুন ডাটা অ্যাড করছি, এখানে আইডি নাম্বার দিচ্ছি 3, নাম দিচ্ছি মাহির আশরাফ এবং ফাদার্স নেম দিচ্ছি আশরাফুল ইসলাম, দেন মাদার্স নেম দিচ্ছি ফাতেমা
জোহরা অ্যাড্রেস দিচ্ছি আমার বাংলা রোড ঢাকা, দেন ক্লাস দিচ্ছি 1, সেকশন দিচ্ছি এ, রোল দিচ্ছি 10, ডেট অফ বার্থ দিচ্ছি 12/11/2005। এখন আমরা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি সিরিয়ালি ডাটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এইভাবে ডাটা এন্ট্রি করার সুবিধা হচ্ছে, আপনার আমাদের যদি এখানে অনেকগুলো কলামের ডাটা হতো, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে স্ক্রল করে করে এভাবে স্ক্রল করে করে আমাদের ম্যানুয়ালি ডাটা অ্যাড করতে হতো। কিন্তু আমরা এখানে কলাম ওয়াইজ ডাটা অ্যাড করার ফলে আমরা জাস্ট ভার্টিক্যালি এভাবে মুভ করে করে আমরা সম্পূর্ণ ডাটা অ্যাড করতে পারছি। এবং আমরা যদি আমরা কোনো অ্যাড করা ডাটা আমরা যদি এডিট করতে চাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রল করলে আমাদের সকল অ্যাড করা ডাটা এখানে শো করছে। তো আমরা যে ডাটাটি এডিট করতে চাই এখানে আমরা সেই ডাটা চলে যাব। তারপরে এখানে আমি সাপোজ এই নামটি এডিট করব, আশরাফের জায়গায় আমি মাহির আহমেদ করে দিচ্ছি, এই সেম ইডি। এবং এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামের জায়গায় মাহির আশরাফের জায়গায় মাহির আহমেদ অ্যাড হয়ে গেল। আপনারা এইভাবে চাইলে যে কোনো ডাটা অ্যাড করার পর সেই ডাটা এডিটও করতে পারবেন, এবং চাইলে কোনো ডাটা এখান থেকে সার্চ করে খুঁজেও দেখতে পারবেন। এজন্য আমাদেরকে এই ক্রাইটেরিয়া এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে বিষয়টির সাপেক্ষে সার্চ করতে চাচ্ছেন বা খুঁজে বের করতে চাচ্ছেন সেটি আপনারা ক্লিক লিখবেন। তো আমি এখানে নেমের স্থানে মাহির লিখছি, MAHIR, এবং ফাইন্ড প্রিভিউ বা ফাইন্ড নেক্সট, আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করছি। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আইডি নং 3 এবং মাহির আহমেদ যে মাহির নামটি সেই ডাটাটি এখানে শো করছে। আপনারা এভাবে চাইলে কোনো ডাটা এখান থেকে খুব সহজে খুঁজেও বের করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম ব্যবহার করে ডাটা অ্যাড করা যায় এবং এডিট করা যায়, কিংবা কোনো ডাটা খুব সহজেই খুঁজে বের করা যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।